সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ব্রিটিশ রাজ তখন বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলেই বিদ্রোহীদের ধরপাকড় করে গুম করে দেওয়া হতো আন্দামানের সেলুলার জেলে। আমজনতা সেলুলার জেলকে চিনত কালাপানি নামে, যেখানে আন্দামানের স্রোত ছাড়া আর কিছু ভেসে আসে না। প্রেতপুরি থেকে সাঁতরে তৎকালীন মাদ্রাজ কিংবা কলকাতা পৌঁছানো অসম্ভব। বিদ্রোহীদের গুমড়ে পড়ে থাকতে হতো নির্জন সে দ্বীপে। সেখানেই গতি পৌঁছে দিলেন দেশের প্রধানমন্ত্রী। আন্দামান সহ সারা দেশকে আগাম স্বাধীনতা দিবসের উপহার দিলেন প্রধানমন্ত্রী। সমুদ্রের নিচ দিয়ে 2,300 কিলোমিটার লম্বা অপটিক্যাল কেবল ফাইবার দিয়ে জুড়ে যাবে চেন্নাই এবং পোর্ট ব্লেয়ার। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবার মিলবে দ্রুত গতির ইন্টারনেট, ঘুষবে টেলিকমের সমস্যাও। নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে উদ্বোধনে জানিয়েছেন, করোনা ভাইরাস বিশ্বমারীয় কাজের দ্রুততায় প্রভাব ফেলতে পারেনি, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে কাজ। 2 বছর আগে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই কাজ। কেন্দ্রশাসিত আন্দামানের জন্য বড় দিন বলে মোদি জানিয়েছেন। এই প্রকল্পের ফলে ত্বরান্বিত হবে আন্দামানের পর্যটন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 12টি আইল্যান্ডের ভোল বদলে দেবে এই প্রকল্প। অন্তর্জালের সমস্যা সমাধানের পর নরেন্দ্র মোদীর পাখির চোখ আন্দামানের রাস্তা, জল ও আকাশ সংযোগ ব্যবস্থার উন্নতি, সে কথাও আজ জানিয়েছেন নমো। এবার থেকে প্রতি সেকেন্ডে 400 গিগাবাইট করে ইন্টারনেট গতি মিলবে পোর্ট ব্লেয়ার, অন্য দ্বীপগুলিতে সেকেন্ডে 200 গিগাবাইট। প্রকল্পে মোট খরচ হয়েছে 1,224 কোটি টাকা, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তার কথা অনুযায়ী তার তড়িঘড়ি করে ফিরে আসতে হবে না পর্যটন রসিকদের। তারা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন সামুদ্রিক খাবার থেকে আইল্যান্ডে ভ্রমণের আনন্দ। চেন্নাইয়ের সঙ্গে পোর্ট ব্লেয়ারের এই সংযুক্তির প্রভাব পড়বে অর্থনীতিতে, চাঙ্গা হবে মৎস্য শিল্প, বাড়বে কর্মসংস্থান, এই ইঙ্গিতও দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এছাড়াও 5 বছরের মধ্যে 10,000 কোটি টাকার ট্রান্সশিপমেন্ট বন্দর গড়ে তোলার কথাও বলেছেন মোদী।